গুড মর্নিং এভরিওয়ান। মঙ্গলবার সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি অ্যান্ড সবাই বলছিল আমার চুলটা বেশ বড় হয়ে গেছে। হ্যাঁ সত্যি আমি একদম ছোট করে ফেলেছিলাম গত বছর, অনেকটা বড় হয়ে গেছে। দেন একটুখানি ম্যাগি খাবো, রোজ দিন ইডলি ইডলি খাচ্ছিলাম তাই বললাম আজকে ম্যাগি খাবো। আর কফিটা তো শেষ করতে হবে তাই আমার জন্য একটু কফি বানিয়ে নিলাম, সন্দীপ ঘুমাচ্ছিল। অ্যান্ড কফিটা কী করলাম বলো তো, আলাদা করে আর জল গরম করিনি, চিনির জন্য যে জল গরম করে রেখেছিলাম ওখান থেকেই নিলাম। আমি একটু ম্যাগি ফ্রাইড ভালোবাসি আর সুপি সুপি ম্যাগি যখন বয়েল খাই তখন একটু সুপি সুপি ভালোবাসি, তো দুটোই নিয়ে গেলাম। আর যেহেতু বলছি কদিন ধরে একটু হালকা ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে সকালের দিকে, নিয়ে এসে একসাথে কাজে বসে পড়লাম অ্যান্ড কফি ম্যাগি খেয়ে। এটা হচ্ছে দুপুরবেলা, লাঞ্চ করার পরে আমি আর সন্দীপ একটু মিষ্টি দই খেয়েছি। এখানে তো মিষ্টির দোকানে সেভাবে মিষ্টির দই পাওয়া যায় না, ওই মাদার ডিয়ারির মিষ্টি দই যেটা হয় না ওটা আমি বিগ বাস্কেট থেকে আনি। তো আমি আর সন্দীপ খেয়েছি। খাওয়ার পরে দেখো তোমাদের একটা জিনিস আমি দেখানোর জন্য আর কি ফ্রিজের দরজাটা এক হাত দিয়ে খুলতে পারছিলাম না, এটা এখন খুব ট্রেন্ডে আছে অ্যান্ড খুব উপকারী একটা জিনিস। সেটা হচ্ছে, এটা হচ্ছে মানে আইস ফেসে বা তুমি বডিতে যদি কোথাও আইস রাব করতে চাও, নর্মালি আমরা কী করি রুমালে বা একটা পরিষ্কার কাপড়ে নিয়ে ঘষি বা ডিরেক্ট ঘষি। এটা হচ্ছে দেখো একটা কেস, মানে ফেস রোল অন টাইপের আইস হোল্ডার। তো ওটার এটা একটা ভালো নাম আছে, আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি, হয় না পেটে আসছে মুখে আসছে না। তো আমি ভেবেছিলাম সন্ধেবেলায় ইউজ করব, কিন্তু কালকে সন্ধের প্রায় 6:30 পর থেকে দেখো হায়দ্রাবাদে পুরো সব লোকেশানে খুব বৃষ্টি হয়েছে, সাথে থান্ডারস্টর্ম জোরে জোরে বৃষ্টি হয়েছে, মানে ভীষণ ভীষণ ওয়েদার বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে। কারেন্ট ছিল না, রাত্রি 8:30 পরে কারেন্ট এসছে, তখন আমি তাড়াহুড়ো করে যেটুকু যা রান্না করতে পেরেছি করেছি, যে ফোনটা স্ট্যান্ডেই লাগানো আছে দেখতেই পাচ্ছ। আর বাইরের ওয়েদার খুব ভালো হয়ে গেছে। তো সোয়াবিন রান্না করেছিলাম, মঙ্গলবার হলে আমরা খালি পনিরই খাই তো ওই জন্য ভাবলাম সোয়াবিন খাই, চিনিকেও একটু সোয়াবিন আর আলু দিলাম। চিনির জন্য তো আলাদা করে সেভাবে তরকারি খুব কম সময় করি, ও আমাদের তরকারি খায়, বেশি ঝাল তেল মশলা থাকলে ধুয়ে দিই আর হালকা থাকলে নর্মাল যেমন ও খায় খেয়ে নেয়। আর ও দেখো দুষ্টুমি করছে ওখানে, ওয়াটারমেলন দেখছে, দেখে কথা বলছিল প্রথমে। তো এই হচ্ছে আমার সোয়াবিনটা রান্না করা। আর পাঁপড়ও আগে আমরা খুব ভেজে ভেজে খেতাম, তো এখন আর রিসেন্টলি ভেজে খাচ্ছি না। এটা মাইক্রোওয়েভে করলে কী হয়, তেলও লাগে না প্লাস তাড়াতাড়ি হয়ে যায়, অ্যান্ড যত তেল টেল একটু কম খেয়ে পারা যায়। দেন আমি চেঞ্জ টেঞ্জ করে চিনিকে নিয়ে শুতে চলে এসেছি। চিনি দেখো কী দুষ্টু আজকাল, একটু চুপ করে বসে না, চলো আবার পরে দেখা হবে, গুড নাইট।